সন্দীপ্তা এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবার জেলায় 95টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট 25,500 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারি জমি দখলের চেষ্টা এই অভিযোগে প্রতিবাদে সোচ্চার হলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের আকারিগজ গ্রামে। এবার আসছে বিস্তারিত সংবাদে। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবারে জেলায় 95টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট 25,500 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, যা গত বছরের তুলনায় 900 জন বেশি। শুধু তাই নয়, গতবারের হিসাব অনুযায়ী এবারে 500 জন ছাত্র এবং 400 জন ছাত্রী বেশি পরীক্ষায় বসতে চলেছে। তবে ইতিমধ্যেই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষের পথে। অন্যদিকে গত বছরের থেকে এবারে পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। তাই জেলার প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যেতে পারে তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে খবর। এদিন মাধ্যমিক পর্ষদের এবারে মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলা কনভেনার সুগত মুখোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর জেলায় 10,700 জন ছাত্র এবং 14,800 জন ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। এরই মধ্যে কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তাই গত বছরের ওই অপ্রীতিকর ঘটনার পর এবছর বন দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এইসব এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে। এক্ষেত্রে বনকর্মীরা নিরাপত্তা দেবেন বলে খবর। আচ্ছা, প্রথমেই আমি জলপাইগুড়ি জেলার পর্ষদের কনভেনার হিসাবে একটা বার্তা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের দিতে চাই যে পরীক্ষা কিন্তু এবার 2 ঘন্টা এগিয়েছে। তোমরা সঠিক সময় বিদ্যালয়ে পৌঁছবে পরীক্ষা দেওয়ার জন্যে, এবং কখনোই কিন্তু আগের কথাটা মনে রেখে যে 2 ঘন্টা পরে পরীক্ষা হবে এটা যেন মাথায় না থাকে। সঠিক সময় 9টার মধ্যে স্কুলে পৌঁছো পরীক্ষার জন্য, এটা আমার আবেদন থাকলো তোমাদের কাছে। এবং অভিভাবক অভিভাবকরা যেন এই বিষয়টা মাথায় রাখে যে ছাত্রছাত্রীকে আগে অনেক আগে রেডি করতে হবে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আচ্ছা, এবার আমি যেটা বলি সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 25,500, তার মধ্যে মেল রয়েছে 10,700 মতো আর ফিমেল রয়েছে 14,500-এর কিছু বেশি। গতবারের তুলনায় কি এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে? অ্যাপ্রক্স আইডিয়া নেই, 3-4 হাজার তো বেড়েইছে। কতগুলো স্কুলে পরীক্ষা কেন্দ্র? 97খানা পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা হবে। তার মধ্যে আপনার 21খানা হচ্ছে মেইন সেন্টার আর 76খানা সাব ভেনুস। দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে, মানে বনবস্তি এলাকা থেকে প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। গত বছর একটা ঘটনা ঘটেছিল, সেটাকে মাথায় রেখে এবছর কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা? গত বছরের যে মর্মান্তিক দুর্ঘটনা এখনও আমাদেরকে পীড়া দিচ্ছে, এই বছরও মনে পড়ছে একটি বাচ্চা পরীক্ষা দিতে পারেনি। তো এবছর আমরা কী করেছি যে হাতি করিডোরগুলোকে প্রথমে চিহ্নিতকরণ করেছি এবং সেটা লোকাল ডিমান্ডই তুলে এনেছি। আমরা স্কুলগুলোর থেকে খবর নিয়েছি যে কোন কোন বাচ্চা ছেলে মেয়েরা কোথার থেকে কোথায় পরীক্ষা দিতে যাবে, সেই হিসাবে চিহ্নিতকরণ করে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি। তারা ভেহিকেল প্রোভাইড করবে এবং ভেতর থেকে যারা আসে কোর ফরেস্ট এরিয়া থেকে তাদের যাতে এসকর্ট করে ভেতর থেকে মেইন রাস্তায় নিয়ে এসে ভেহিকেলে তুলে দেওয়া যায় এবং কিছুটা এরিয়া এসকর্ট করে বার করে দেওয়া যায়, সেই ব্যবস্থা ফরেস্ট ডিপার্টমেন্ট করছে। এই এখানেও আমরা গতবারের তুলনায় প্রায় 3-4 টাইমস ভেহিকেল অ্যারেঞ্জ করেছি, কারণ এবার পরীক্ষা অনেক সকালে, ঠান্ডাও আছে উত্তরবঙ্গে, সেই কারণে আমরা সমস্ত লোকাল লোকের সাথে কথা বলে, স্কুলগুলোর সাথে কথা বলে যে কোথায় কোন ভেহিকেল লাগতে পারে আমরা অ্যারেঞ্জ করেছি। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না এবার। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ।
সরকারি জমি দখলের চেষ্টা, এই অভিযোগে প্রতিবাদে সোচ্চার গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের আকারিগজ গ্রামে। রাজগঞ্জের আকারিগজের শাহু নদীর ধারেই কিছু মানুষ জোর করে জমি দখল করে সীমানা প্রাচীর করার ফলে বাধা দেয় গ্রামের মানুষ। গ্রামের মানুষের দাবি, দীর্ঘদিন হলো এই সরকারি জমিতে এক ফকির বাবা ঘর বানিয়েছিলেন। সেই ফকির বাবা বাইরে যাওয়ার সুবাদে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে কিছু অসাধু মানুষ। তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার পুলিশ। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে দুপক্ষকে থানায় ডাকা হয়েছে, কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। গ্রামের মানুষ জানিয়েছেন, এই জমি সরকারি, নদীর চর দখল করে কাজ করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে আন্দোলনের পথে হাঁটতে চলেছেন তারা। আমি থানায় একটা কমপ্লেন করেছিলাম এনজিপি থানায়, যেখানে দীর্ঘ 50 বছর ধরে নাকুগোজ থেকে একটা কাঁচা রাস্তা আমাদের এই শাহু ব্রিজ পর্যন্ত চালু ছিল। এই মালিক জমি কেনার পরে সেই মানুষ চলাচলের প্রথমত রাস্তাটা বন্ধ করে দেয়, দ্বিতীয়ত শাহু নদীর চরে, যেটা নদীরই জায়গা, সেখানে গত 2 বছর ধরে এক পাগলা বাবা ছিলেন, যিনি ওখানে ছোট্ট একটা ওনার আশ্রম করেছিল। ওই পাগলা বাবা সহ গত 22 জানুয়ারি আমি, পাগলা বাবা এবং আরও 12 জন, টোটাল আমরা 14 জন মানুষ আজমির শরীফে গিয়েছিলাম। 24 জানুয়ারি আমরা জানতে পারি পাগলা বাবার সেই আশ্রম ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে আশ্রমে পাগলা বাবার 2 খানা কোরআন শরীফ ছিল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশানা পতাকা ছিল, আর দীর্ঘ 300 বছরের তপস্যার, যেটা পাগলা বাবার 30 বছরের তপস্যার দুজোড়া খড়ম পেয়েছিলেন উনি কোনো ওনার গুরুর কাছ থেকে, সেই দুজোড়া খড়ম, পাগলা বাবার আসবাবপত্র, বাসন কাসন, খাদ্যদ্রব্য, যা কিছু ছিল সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কি জমি দখলের জন্য? শুধুমাত্র পাগলা বাবা এখানে ছিলেন বলে এটা করেছে। আমি অত্র এলাকার পঞ্চায়েত সাহেব এবং আরও 4 জন মানুষ মিলে আমরা এই মালিকের বাড়িতে গিয়ে বসেছিলাম। মালিককে আমরা এটুকু বলেছিলাম যে আপনি জমিটা মেজারমেন্ট করেন, মেজারমেন্ট করার পরে যদি দেখা যায় যে পাগলা বাবা যে জায়গাটায় বসে আছে সেটা আপনার জায়গা, তাহলে আমরা নির্দ্বিধায় পাগলা বাবাকে হাত পা ধরে আমরা অন্য জায়গায় সরায় নিব, কারণ আমরা কারো জায়গাতে জবরদস্তি থাকতে চাই না। তা সত্ত্বেও উনি জমিটা কোনো রকম মেজারমেন্ট করলো না। মেজারমেন্ট না করে বিএলআরও অফিসের থেকে কোনো একটা রিপোর্ট টাকা পয়সা খাওয়ায় মেজারমেন্ট ছাড়াই সেই বিএলআরও অফিস থেকে কোনো একটা কাগজ নিয়ে এসে দেখাচ্ছে জমিটা উনার। আমরা বারবার বলেছিলাম আপনি যখন জমি মেজারমেন্ট করবেন আমাদের ডাকবেন, আমি নিজেও একজন আমিন কাম সার্ভেয়ার, আমার সামনে জমিটা কেন মাপলো না? আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এখন এই মুহূর্তে কয়েকটা দাবি রয়েছে। প্রথম কথা হচ্ছে নাকুগজ থেকে যে রাস্তাটা চালু ছিল সেই রাস্তা বহাল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পাগলা বাবার যে জিনিসগুলো নষ্ট করে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আমাদের খুঁজে বার করে দিতে হবে। তৃতীয়ত শাহু নদীর চরে যে জায়গাটা আছে সেই জায়গাটায় উনি কোনো রকম কাজ করতে পারবে না। চতুর্থত শাহু নদীতে বাঁধ দেওয়ার ফলে অপর পাশে আমাদের মুসলিমদের কবরস্থানে ভাঙন শুরু হয়েছে, সেই উনি ওনার জায়গাতে পাথরে বাঁধ দিতে পারে না। যদি এখানে পাথরে দিতে বাঁধ দেওয়ারই প্রয়োজন হয়, আমরা মাননীয় বিডিও সাহেবকে চিঠি করেছি যে নদীর উভয় সাইডে পাথরে বাঁধ দেওয়া হোক, যাতে এক সাইডে ক্ষতি না হয়। যদি ইনি না দিয়ে পাথরে বাঁধ দিয়ে দেয় তাহলে আমাদের ওদিকে মুসলিমদের কবরস্থান ভেঙে যাবে, অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে, আপনারা পাশে দেখতেও পারেন। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এবি নিউজ। বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করতেই খবরের শিরোনামে। এদিন মালদা জেলায় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে যায় দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কংগ্রেস সাংসদ তথা সোনিয়া পুত্র রাহুল কোন রকম আঘাত পাননি, সঙ্গে থাকা বিশেষ নিরাপত্তা কর্মীরা দ্রুত রাহুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সন্ধ্যাবেলায় পথে নেমে আন্দোলন করতে দেখা গেল। জেলা কংগ্রেস কার্যালয় থেকে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে মিছিল করে মালদার ঘটনার জন্য রাজ্য সরকারকে ভৎসনা করে। কোতোয়ালি থানা পর্যন্ত চলে মিটিং। এ প্রসঙ্গে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, মালদার হরিশ্চন্দ্রপুরে সেই ন্যায়যাত্রা প্রবেশ করে, সেই হরিশ্চন্দ্রপুরে গিয়ে দেখা যায়
যে রাহুল গান্ধী যে গাড়িতে করে যাত্রাটা করছেন সেই যাত্রার কাজ ভেঙে দেওয়া হয়েছে। আমরা জবাব চাইছি রাজ্য প্রশাসনের কাছে, আমরা জবাব চাইছি রাজ্য সরকারের কাছে। যখন কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে যান, এটা প্রোটোকল অনুযায়ী সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া এবং সেই কর্মসূচি সুচারুভাবে পালন করার ব্যাপারে সহযোগিতা করা রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের উচিত। এক্ষেত্রে সেটা করা হচ্ছে না। আমার মনে হয় ওরা ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার ফলেই এই ধরনের কুরুচিপূর্ণ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অনৈতিক কার্যকলাপগুলি করে চলেছে। যারা ঘৃণা এবং বিভেদের রাজনীতি করে, যারা দুর্নীতির রাজনীতি করে, যারা রাজনীতিটাকে পেশা হিসেবে দেখে, যারা ভালোবাসা বা একতার বার্তা ছড়িয়ে দিক মানুষের মধ্যে এটা চান না, এটা তাদের কাজ। আমরা ভীষণভাবে ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের বিষয়ে। আচ্ছা কী করলেন, আছে কী করলেন? আমরা থানার সামনে এসে একটা টোকেন প্রতিবাদ জানালাম। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। পুরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা খুব শীঘ্রই শুরু হতে চলেছে, এমনটাই জানালেন চেয়ারপারসন পাপিয়া পাল। দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট হচ্ছে পুরসভার অ্যাম্বুলেন্স, স্যানিটারি বিভাগ এবং বিল্ডিং এর সামনেই ফেলে রাখা হয়েছে সেগুলিকে। এদিকে অভিযোগ, অ্যাম্বুলেন্সটি পড়ে থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা, কিন্তু পুর কর্তৃপক্ষের বক্তব্য, অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ নেই। বস্তুত জলপাইগুড়ি শহরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি রয়েছে বেশ কিছু প্রাইভেট নার্সিংহোম, ফলে রোজই কোনো না কোনোভাবে রোগী আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয় নিজস্ব অ্যাম্বুলেন্স। এছাড়াও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্সেও রোগীদের পরিষেবা দেওয়া হয়ে থাকে, কিন্তু কোথাও ফাঁকা রয়ে গিয়েছে একটি। শহরে এবং শহর সংলগ্ন এলাকায় রোগীর তুলনায় অ্যাম্বুলেন্সের আনুপাতিক হার অনেক কম, আর সেই শহরেই খোদ পুরসভার পড়ে থাকায় নষ্ট হচ্ছে একটি দুটি নয়, ছটি অ্যাম্বুলেন্স। কেউ কেউ অ্যাম্বুলেন্সের ভাড়া নিতে গেলে সেগুলি 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত চেয়ে বসে। সেক্ষেত্রে পুরসভার অ্যাম্বুলেন্সে যেভাবে করোনাকালে পরিষেবা পাওয়া গিয়েছিল এখনও সেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এখন যদি পুরসভা সেইভাবে পরিষেবা দেয় তাহলে অনেক মধ্যবৃত্ত মানুষের উপকার হয় বলেই মনে করছেন কর্তৃপক্ষ। আমাদের 5-6 অ্যাম্বুলেন্স রয়েছে। আমরা ইতিমধ্যেই লাস্ট বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই অ্যাম্বুলেন্সগুলো শীঘ্রই চালু করব মানুষের পরিষেবা দেওয়ার জন্য, শুধুমাত্র স্বল্প খরচে। অর্থাৎ আমাদের তো অ্যাম্বুলেন্সগুলো চালাতে মিনিমাম একটা তেলের একটা খরচা আছে, সেই মানুষ যাতে স্বল্প মূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু অ্যাম্বুলেন্সগুলো খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি। বন্ধ কতদিন থেকে রয়েছে? বন্ধ বলে কিছু কথা নেই, আমাদের করোনার 2 বছর অ্যাম্বুলেন্সগুলি পুরো দমে কাজ করেছে, সেই সময় মানুষের প্রয়োজনও বেড়ে গিয়েছিল, সেই জন্য আমরা অ্যাম্বুলেন্সগুলো 2021-এ পুরো চালিয়েছি এবং কিছুদিন পর আমাদের তারপরে আমাদের বোর্ড গঠিত হয়েছে এবং তারপরে আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি অ্যাম্বুলেন্সগুলো আমরা চালু করব। পাশাপাশি এ বিষয়ে বাম নেতা কৃষ্ণ সেন কি বললেন শোনা যাক। বাজেটেও নাকি মিটিংয়ে এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হয়, নিঃসন্দেহে ভালো হবে। আমরা এটাকে স্বাগত জানাই যে পৌরসভার মাধ্যমে যদি মানুষ পরিষেবা পায় নিঃসন্দেহে সেটা পৌর নাগরিকের অধিকার, দায়িত্ব, সেটা পৌরসভা যদি করে ভালো। কিন্তু বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত করে, এটা আমাদের অভিজ্ঞতা, কিন্তু সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হয় না। আমি আশা করব পৌরসভা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা অ্যাম্বুলেন্সটা চালু করবে, কম পয়সায় রোগীদের পরিষেবা দেবে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এর আগেও চালু ছিল কিন্তু কোনো কারণে বন্ধ ছিল করোনা। আপনি বাড়ি বাড়িতে যে নোংরা নেওয়ার জন্য যে গাড়িগুলো, সেগুলো গাড়ি 1 বছরও টিকল না, মানুষ সমস্যা হচ্ছে। আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলোতে এই ময়লাগুলো নেওয়ার গাড়িগুলো ঠিক নেই, এখানেও পৌরসভা গাড়ি কী গাড়ি কেনে যেটা 1 বছরও টেকে না। আমি বলব গাড়িটা যাতে ভালোভাবে গাড়ি চালাক, পুরসভা যদি গাড়ি চালায় সব মানুষ, পুরো এলাকার মানুষ যদি সে পরিষেবা পায় আমি তাকে স্বাগত জানাচ্ছি। পুরসভা যাতে তার সিদ্ধান্তটা নেওয়া সিদ্ধান্ত যাতে ইমপ্লিমেন্ট করে। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের 10 দরগা মোড়ে ঘটল দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি 4-চাকার গাড়ির সংঘর্ষ, আর যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার আনুমানিক 10:30 নাগাদ এই পথ দুর্ঘটনা ঘটেছে দশদরগায়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি একই অভিমুখে ছোট অল্ট্রো গাড়ি এবং তেলের ট্যাঙ্কার যাচ্ছিল, কিন্তু আচমকাই দশদরগা মোড়ে তেলের ট্যাঙ্কারটিকে ওভারটেক করতে গিয়ে ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের সামনে গাড়িটি চলে আসে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় হতাহতের খবর অবশ্য নেই। গাড়িটা তেলের ট্যাঙ্কারটা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে, আর ছোটো গাড়িটাও জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। তো হঠাৎ করে ওইখানে কী যে হইল, ওই তেলের ট্যাঙ্কারটা এসে পিছনে ওই ছোটো গাড়িটা মারিয়ে দিল। মারিয়ে দেওয়ার পরে গাড়িটাকে ধ্যাজরায় নিয়ে আসলো এদিকে। তো এই যে এখানে যে ডাইভেশনটা আছে ওইটা বন্ধ না করলে এখানে অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, অনেক লোকের জীবন সঞ্চয় হইল, অনেক পরিবার অনাথ হয়ে গেল। এই ক্রসিংটাকে অবিলম্বে বন্ধ করা দরকার। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জগদীশ চন্দ্র রায়কে বিদায় সম্বর্ধনা দিলেন ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের অন্তর্গত গুয়াবাড়ি এসসি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, পরিচালন কমিটি এবং অভিভাবক অভিভাবিকারা। বুধবার বিদ্যালয়ের মাঠে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানান তারা। এলাকার বিশিষ্টজনেরাও আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উত্তরীয় পরে হাতে ফুলের তোড়া এবং স্মারকপত্র সহ উপহার সামগ্রী তুলে দিয়ে প্রিয় শিক্ষককে স্কুল থেকে বিদায় জানালেন সকলে। 2017 সালের 17 জুলাই ডাকুয়াবাড়ি বিএফপি বিদ্যালয়ের কর্মজীবন শুরু হয় তাঁর। পরবর্তীতে 2007-এর 9 জানুয়ারি গুয়াবাড়ি এসসি প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত হয়ে 2024 সালের এই দিনেই 23 বছরের শিক্ষক জীবন থেকে অবসর গ্রহণ করলেন প্রিয় শিক্ষক। শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে শিক্ষক হিসাবে সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন শিক্ষক জগদীশ রায়। কর্মক্ষেত্রে বিদায় বেলায় সকলের উদ্দেশ্যে গল্পে গানে কি বললেন সেই শিক্ষক, তার মুখেই শোনা যাক। চারজন আসামি, চারজনেরই হয় নাই, রঞ্জিত দা, নরেশ দা, আমি, তিনজন হয়নি। তখনই আমি দুঃখ করে বলছি, পুনিয়া দা, আমার আর চাকরি হবে না। আমি গান জানি, আমি ট্রেনে গান টান করে আমি দিন যাপন করতে পারবো। ওই যে আমাদের সিপিএম অফিসে একটা চাংড়া ছিল, চাংড়াতে বসে এই কথাটা বলছি, কিন্তু কিন্তু সুখের বিষয় 2000 সালে আমার চাকরিটা হয়ে যায় হলো, যাক এখন আমি ভালো চলছি। কিন্তু মনে পড়ছে, আমি কয়েকদিন থেকে আমার মিসেস বলছে তোর চিন্তা শুধু টাকার জন্য, কিন্তু আমি টাকার জন্য চিন্তা করছি না। এই যে বাচ্চাগুলা স্কুলে আসলে আমাকে বলে, স্যার আজ গানের লড়াই হোক, স্যার আজ গানের লড়াই হোক। কোনো ছাত্রছাত্রী বলে, স্যার আজ কুইজ কম্পিটিশন হোক, স্যার গল্প হোক। আমার পেটের মধ্যে যত গল্প ছিল সব আমি ওদেরকে বলে দিয়েছি, বাচ্চাগুলো সবাই জানে। আমি যখনই একটা গল্প করি তখনই বলে, স্যার এটা তো তুমি শুনিসু, এই যে আরেকটা গল্প বলি, স্যার এটা আমার জানা। আমার সব গল্পই বলা হয়ে গেছে। যে সময় বংশীদা ছিল, টিফিনের পর বংশীদা বলতো, যাও জগদীপ ওদেরকে গিয়ে কুইজ কম্পিটিশন করাও। আমি তখন ওদেরকে গিয়ে পশ্চিমবঙ্গের কয়টি জেলা, ভারতবর্ষ সম্পর্কে নানা রকম তত্ত্ব দিয়ে ওদেরকে আমি বলছি। তাই আমার যে প্রিয় ছাত্রী বর্ণালী, বর্ণালীকে যখন আমি কুইজ কম্পিটিশন করাই তখন ও বাড়িতে গিয়ে বলছে, দিদি জানো আমাদের এইগুলো এগুলো শিখায়। তখন বর্ণালীর দিদি যে বর্ষা আসে বলে, হ্যাঁ ওই স্যার আমাদেরও শিখাইছে। তো কাজে আমি বাচ্চাদের কিন্তু সঙ্গে ছিলাম, তা আজ তাদের কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি, এটাই আমার সবচেয়ে খারাপ লাগে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এবি নিউজ। আগামী 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, সেই উপলক্ষে বুধবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্র অভিভাবকদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো বিদ্যালয় প্রাঙ্গণে। গান, কবিতা আবৃত্তি, যেমন খুশি সাজো সহ অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র এবং অভিভাবক শিক্ষকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন, প্রত্যেকবারের মতো এবারেও অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি যেমন খুশি সাজো এবং অভিভাবকদের জন্য ফুটবল থ্রোয়িং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু সামনেই মাধ্যমিক তাই আগে ভাগেই প্রোগ্রাম হলো। প্রায় সব ছাত্র এবং অভিভাবকরা এই কর্মসূচিতে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন। ছাত্র শিক্ষক অভিভাবকদের এই মেলবন্ধন শিক্ষাকে আরো উন্নত করার সুযোগ তৈরি করে দেবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আমরা সরস্বতী পূজা উপলক্ষে যে প্রতিবারের মতো এবারেও অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি যেমন খুশি সাজো মায়েদের একটা ফুটবল থ্রোয়িং মানে প্রতিযোগিতা এগুলো করা হয়। যেহেতু এবার মাধ্যমিক পরীক্ষা তাই আমাদের 1-2 থেকে 12 তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা, আর সরস্বতী পূজা হচ্ছে 13-14, সুতরাং আমাদের খুব একটা অসুবিধা, যে জন্য আমরা অ্যাডভান্স এই প্রতিযোগিতাগুলো করে নিয়ে এলাম। আচ্ছা, কেমন সারা ছিল? প্রচণ্ড সারা ছিল, সবাই ছিল, প্রায় 90% প্রেজেন্ট ছিল। আর অভিভাবকরা কী কী ছিল আমাদের? অভিভাবকদের মধ্যে মহিলাদের শুধু ফুটবল থ্রোয়িং ছিল, মানে যেটাকে বলা হয় মানে একজন থেকে একজন মানে মিউজিক্যাল ফুটবল থ্রোয়িং ছিল। এটা কি এবারই হলো প্রথম আপনাদের? এবারে প্রথম হলো, আগের বার ছিল মোমবাতি প্রতিযোগিতা, তো এবার যেহেতু এই মোমবাতি প্রতিযোগিতা দিনের বেলা তো করা সম্ভব নয়, তার জন্য এটাকে চেঞ্জ করে এই ফুটবল মিউজিক্যাল ফুটবল করা হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবার জেলায় 95টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট 25,500 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারি জমি দখলের চেষ্টা এই অভিযোগে প্রতিবাদে সোচ্চার হলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের আকারিগঞ্জ গ্রামে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার।